পিয়ার বন্ডে জামিন পেলেন সাংবাদিক অনির্বাণ রায়চৌধুরী। সোমবার সদর থানায় তাকে ডাকা হলে প্রায় 50 জন জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিক জেলাশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে একসঙ্গে অনির্বাণকে নিয়ে সদর থানায় উপস্থিত হন। কিন্তু সদর থানার ভিতরে শুধু অনির্বাণকে ডেকে নেওয়া হয়। প্রায় আধ ঘন্টা জিজ্ঞাসা করেন পুলিশ আধিকারিক, এরপর নির্জামিনে বিদায় দেওয়া হয় তাকে। থানা থেকে বের হলে তাকে উষ্ণ অভিনন্দন জানান শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। সম্প্রতি বরাক বুলেটিন পোর্টালে অনির্বাণ রায়চৌধুরীর সম্পাদকীয় নিয়ে তার বিরুদ্ধে দেশদ্রোহ সহ অন্যান্য অভিযোগ এনে মামলা দায়ের করেন শান্তনু সূত্রধর নামে এক ব্যক্তি। এ ঘটনার পর তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। সাংবাদিক অনির্বাণ রায়চৌধুরীর পাশে আমরা আছি থাকবো। সাংবাদিক অনির্বাণ রায়চৌধুরী জিন্দাবাদ। সাংবাদিক ঐক্য জিন্দাবাদ। সাংবাদিক ঐক্য জিন্দাবাদ। নির্বাণ রায়চৌধুরীর বিরুদ্ধে দেশদ্রোহিতার দ্বারা প্রত্যাগ করতে হবে। সাংবাদিক নির্বাণ রায়চৌধুরী আমাকে আজ জেরা করা হয়েছিল 11টার সময়। আমি 11টার সময় নোটিশ অনুযায়ী থানাতে আসি এবং আমায় আইও এবং ওসি ইন্টারোগেট করেন, জিজ্ঞেস করেন কিসের ভিত্তিতে আমি এই স্টোরিটা লিখেছি। আমি মেনটেন করি যে এই স্টোরিটা, দিস আর্টিকেল হ্যাজ বিন রিটেন এক্সারসাইজিং দ্য রাইটস গ্যারেন্টেড টু মি বাই দ্য আর্টিকল 19A অফ ইন্ডিয়াস কনস্টিটিউশন। আই হ্যাভ কেপ্ট দ্য রিজনেবল রেস্ট্রিকশনস ইন মাইন্ড ওয়াইল রাইটিং অ্যান্ড পাবলিশিং দ্য আর্টিকল। আই স্ট্যান্ড বাই মাই আর্টিকল, এটা আমার স্টেটমেন্ট ছিল আজকে। এবং উনি জিজ্ঞেস করতে চাইলেন, উনি আমায় জিজ্ঞেস করেননি যে এই আর্টিকেলে, বা উনি এটাও বলেননি যে আর্টিকেল দেশদ্রোহিতা প্রমাণ করে, কিন্তু উনি বলেছেন যে আমার এগেনস্টে যে কেসটা আছে সে ট্রায়ালটা চলবে এবং আমার যদি কোনো হেজিটেন্সি থাকে তাহলে আমি কোর্টে যাব এবং কোর্টে গিয়ে যাতে এটার আবেদন জানাই। আমি ওনাকে জিজ্ঞেস করি যে গতকালকে আমি পত্রপত্রিকায় পড়েছি মুখ্যমন্ত্রী বলেছেন কেসটা উইথড্র হয়ে যাবে বা অ্যাকশন নেওয়া হবে না। তখন ওসি মহোদয় আমাকে এটা জানান যে এরকম কোনো ডিরেকশন উনি পাননি বা কাছাড় পুলিশ পাননি। তো সেটাই আমার সাথে আজকে হয়েছে এবং পিআর বন্ডে আমাকে যেতে দেওয়া হয়েছে। পিআই বন্ডে এবং এই পিআর বন্ডে আমাকে যেতে দেওয়া হয়েছে এবং আবার উনি যেদিন আমায় ডাকবেন আমায় এখানে এসে হাজিরা দিতে হবে বলে আমার কাছ থেকে সই নেওয়া হয়েছে। আজকে সেটাই হয়েছে। রায়চৌধুরীর বিরুদ্ধে সদর থানায় যে মামলা দায়ের করা হয়েছিল এবং পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা যে ধারা সেটা তারা দায়ের করেছিল, এর বিরুদ্ধে সকল স্তরের সাংবাদিকরা আমরা সোচ্চার হয়েছিলাম এবং আজ পুলিশের পূর্ব নির্ধারিত যে সমন সেই অনুযায়ী আজ আমরা অনির্বাণ রায়চৌধুরীকে নিয়ে এসেছিলাম এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে, আধা ঘন্টার মতো তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাকে পিআর বন্ডে তারা জামিন দিয়েছে। আমাদের এখনো স্পষ্ট দাবি হলো যে রাষ্ট্রদ্রোহিতার যে ধারা রয়েছে সেটিকে প্রত্যাহার করতে হবে। আমরা পুরো পরিস্থিতির দিকে আমরা কড়া দৃষ্টি রাখছি। পুরো বিষয়টি এ অঞ্চলের সর্বস্তরের সাংবাদিকদের পর্যবেক্ষণে রয়েছে। আমরা যদি দেখি যে অনির্বাণ রায়চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার করা না হয় তাহলে পুলিশের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা আজকে এখানে এই অঙ্গীকারের কথা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি যে এ ধরনের কাজ যাতে পুলিশ না করে এবং আমরা দেখতে পাচ্ছি।